জনগণ একজন কাফেরের খেলনা বস্তুতে পরিণত হয়েছে। একজন বাদশাহ তার খোয়াবের অন্বেষণ করতে গিয়ে সাধারণ জনগণের উপর কি দুঃস্বপ্নই না ডেকে আনছেন। দরুদ আপনার উপর ইউজার্সি, দরুদ আপনার উপর ইউজার্সি, দরুদ আপনার উপর, দরুদ আপনার উপর ইউজার্সি। মিশরের জনগণের মহান খোদার নামে, এবং সেই খোদার নামে যিনি মিশর ও মিশরের জনগণকে সৃষ্টি করেছেন তার স্মরণে শুরু করছি। আপনাদের নিকট আমি অশেষ কৃতজ্ঞ, কেননা আপনারা আমার দাওয়াত কবুল করে আজ এই মজলিসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আজ আমার এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিকট হতে সাহায্য চাওয়া। আমাদের লক্ষ্য হচ্ছে দুর্ভিক্ষের সাত বছরের উপায় অন্বেষণ করা। প্রকৃতপক্ষে যদি সত্যিই আপনাদের সাহায্য না পাওয়া যায়, তবে এই ভয়াবহ দুর্ভিক্ষের মোকাবেলা করা সম্ভব নয়। আমি আপনাদেরকে সকল সত্য বলার সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এতে সন্দেহ নেই যে আমরা অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে গম গুদামজাত করব, কিন্তু আমি আপনাদের কাছে চাইছি আপনাদের প্রয়োজনের অতিরিক্ত গম আপনারা বিনা মূল্যে মিশরের হুকুমতের কাছে জমা রাখবেন। রাজি আছেন? আমরা বুঝতে পারছি যে এটা একটা চালাকি। কেন আমাদের কষ্টের ফসল রাষ্ট্রের কোষাগারে দেব? শুনে রাখো, আমি আমার এক মুঠো গমও কাউকে দেব না। তুমি যদি বিনামূল্যে কাউকে গম দিতে, তুমিও আমাদের মতোই গরিব হয়ে যেতে, সম্পদশালী থাকতে না। আমি জানি রাষ্ট্রের উচিত গম দেবনের বিনিময়ে ক্রয় করা, কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ রাষ্ট্রের নেই। রাষ্ট্রের রয়েছে বিশাল জমি, তাই আমরা জমি বিনিময়ের মাধ্যমে আপনাদের কাছ থেকে গম ক্রয় করব। আজ আমি এসেছি আপনাদের সাথে পরামর্শ করতে, গুদাম ঘরগুলো কিভাবে বানাবো, শ্রমিক কিংবা মজুর, কারিগর কিংবা দায়িত্ব পালনকারী অথবা প্রতিনিধিকারী, তাদের বেতন ভাতা আমরা কোথা থেকে জোগাড় করব। আর যে সকল কৃষক নিজেদের জমিতে ফসল করবেন, তাদের কাছ থেকে কোন হারে গম ক্রয় করব। আচ্ছা তুমি বলো, এর আগে কোনো হুকুমতি সঞ্চয় ও জমা করেনি? মিশরের হুকুমত কোনোদিন এ কথা ভেবে দেখেনি, কিন্তু সামনে যেহেতু একটি বড় বিপর্যয় আসছে, তাই সেই বিপর্যয় মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর এতে কোনো সন্দেহ নেই যে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আপনারা কি এতে রাজি আছেন যে এই মৃত্যু ও অভাব থেকে নিজেদেরকে নাজাত দিয়ে একে অপরের সাথে কাজ করতে? এটা তো বোঝাই যাচ্ছে, নিজেদের নাজাতের জন্য তালাশের দরকার। আমরা তো সহযোগিতা করতে চাই, কিন্তু কিভাবে করব? আমি আপনাদেরকে সেই রাস্তা বলে দেব। আমি প্রথমে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কর। মিশরের অভিজাত ও ধনী সম্প্রদায় প্রতি বছর তাদের নিজেদের আয়ের একটি অংশ আয়কর হিসেবে মিশরের হুকুমতকে দিতে বাধ্য থাকেন। আমরা তাদের আয়কর কিছুটা মওকুফ করব, যারা তাদের আয়কর নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রদান করবেন, এবং যারা বিগত চার বছরের আয়কর প্রদান করবেন তাদেরকে দুই বছরের আয়কর মওকুফ করে দেওয়া হবে। এবং কেউ যদি আগামী সাত বছরের কর অগ্রিম প্রদান করেন, তবে পরবর্তী চোদ্দ বছরের কর তার মওকুফ হয়ে যাবে। আরে এটা তো খুবই ভালো প্রস্তাব, আমরা সাত বছর পূর্বেই আমাদের সব আয়কর দিয়ে দেব। এটি তো আমাদের জন্য লাভজনক, সাত বছর আয়কর দিতে হবে না। হুকুমতের জন্য লাভজনক, এবং এটা দ্বারা মুশকিল আসান হবে। আরেকটি পন্থা অবশ্য রয়েছে, ফেরাউন বা পূর্ববর্তী রাষ্ট্রনায়কদের পন্থা অবলম্বন করা, আর সেটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে হামলা এবং সেখান থেকে লুণ্ঠনের মাধ্যমে গম ক্রয়ের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। তবে সেক্ষেত্রে আপনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তার মানে কি দুর্ভিক্ষে ধ্বংস হওয়ার পূর্বেই আমরা কি নিজেদের যুদ্ধে জড়িয়ে ধ্বংস করে ফেলবো?
খুবই ভালো কথা, আপনারা শান্ত হন, আমিও আপনাদের মতো যুদ্ধে জড়াতে চাই না। তাই যদি যুদ্ধে জড়াতে না চান, তবে আপনাদের অবশ্যই উচিত হবে গম ক্রয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আপনার ও আপনার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের অবশ্যই উচিত আয়ের 1/5 রাষ্ট্রকে দেয়া। যদি 1/5 প্রদান করে যুদ্ধের হাত থেকে বাঁচা যায়, তবে আমরা এতে অবশ্যই রাজি আছি। যুদ্ধ সবসময় মানুষের রক্তের বিনিময়ে রাজ্যের কোষাগার পূর্ণ করে। আমরা এই যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত ও পরিশ্রান্ত। দুরুদ আপনার উপরে জনাব ইউজার্সিপ।